বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত সেনা সদস্যদের বিচারের আওতায় আনা হয়েছে। দণ্ড কার্যকর হয়েছে 6 খুনির। পলাতক আত্মস্বীকৃত 5 খুনিকে ফিরিয়ে আনতে চলছে কূটনৈতিক তৎপরতা। অন্যদিকে হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে চলছে স্বাধীন কমিশন গঠনের কাজ। এরই মধ্যে কমিশনের রূপরেখাও তৈরি হয়েছে, ঠিক করা হয়েছে সদস্যদের নাম। আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এই বছরই কাজ শুরু করবে কমিশন। এইটা কিন্তু কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য না, ভবিষ্যৎ প্রজন্ম কারা বাংলাদেশের শত্রু তারা যেন বুঝতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু এটা করা। এই যে কমিশনের কী রূপরেখাটা হবে সেটা আমরা দাঁড় করিয়েছি। মামলার সংশ্লিষ্টরা বলছেন, কমিশনের তদন্তেই উন্মোচিত হবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ। আমি মনে করি পাকিস্তান আইএসআই একেবারে পরিকল্পিতভাবে 71-এর হত্যার 71-এর পরাজয়ের প্রতিশোধ তারা নিয়েছেন। সামনে এসেছে জিয়াউর রহমান, মোস্তাক, ফারুক রশিদ, এবং 75-এর এই হত্যাকাণ্ডের পর আমি বলবো জিয়াউর রহমানের আসল মুখোশটা উন্মোচিত হয়ে গেছে। যারা ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী আইএসআইয়ের সিআর এজেন্ট হিসেবে যারা নাকি তাদের এই পরিকল্পনার সাথে যারা জড়িত, আমরা নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচিত করতে পারি। এই তদন্তের সাথে আমার তদন্ত সহায়ক হিসাবে কাজ করে কফিউল্লাহর রোল নিয়ে আমরা ওইভাবে তার ক্রিমিনাল রোল এমন কোনো সরাসরি পাওয়া যায় না। রিয়াক্ট করা বা তার এটা আরও আগাইয়া যায়, আরও খবর রাখা, সেই ধরনের হয়তো এখানে কিছুটা দুর্বলতা আছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছিলেন আদালত, কিন্তু সেই বিষয়ে বিস্তারিত উঠে আসেনি। এই কমিশনের মাধ্যমে সব কিছু উঠে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।